বাংলা পক্ষ অন্য জায়গায় রয়েছে এই দলগুলো না তৃণমূল সিপিএম কংগ্রেস এগুলো জামার মতো আর বাংলা পক্ষ হচ্ছে চামড়া টিটাগড় ভাটপাড়া জগৎ দল একদম মানে পর পর তুমি বাংলা পক্ষ এই জিনিসের বদল চায় খুব স্পষ্ট কথা ওই লিখে লেখার জন্য আজকে যদি বড় বাজারে ওরা প্রতিটি দোকানের ধর নামের সিম্বল বাংলায় করে দিয়ে এলো কি সুন্দর কোন লাভ হবে তোমার চুল যদি পেকে যায় রোগ যদি হয় লিভারের কলপ করে লাভ হবে বাংলা পক্ষ ভূমিপুত্র সংরক্ষণ চাই এই কারণে কলকাতা বন্দরে কত লোক কত টাকা করে বাঙালির কোনো ধারণাই নেই আমাদের ওখানে ভেতরে কিছু লোক আছে যেরকম বাংলা পক্ষ সবেতেই ভেতরে লোক আছে তাই তো আমরা নাম প্রকাশ করতে পারি না কারণ তাহলে তাদের সমস্যা হবে সব দলে আছে সব দলে আছে বলে দি কোন দলের ইন্টারনাল নোটে স্পেসিফিক একটা জেলা সংগঠনকে বলা যে বাংলা সাথে খুব একটা না ডুয়াল মেম্বারশিপ রাখা যাবে না যে বাংলা পক্ষও করি এই দলটাও করি যাকে এই ওয়ার্নিং দেওয়া হচ্ছে যাদের এই ওয়ার্নিং দেওয়া হচ্ছে তারা তারপরে সেটা হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড করছে তারপরে লিখছে দাদার নামটা বলো না বাংলা পক্ষ বাঙালির অন্য জায়গায় রয়েছে এই দলগুলো না তৃণমূল সিপিএম কংগ্রেস এগুলো জামার মতো আর বাংলা পক্ষ হচ্ছে চামড়া ঠিক আছে আমরা গার্ডেন রিচ খিদিরপুর ওয়াটগঞ্জ সব কিছু বড়বাজার গার্ডেন রিচ ওয়াটগঞ্জ বুরুজ সব কিছুর পুনর্দখল চাই খুব স্পষ্ট কথা যা বাংলার তা বাঙালির মানে এই যে আন্দোলনটা ছিল মানে যেটা কালকে হয়েছে আর কি সেটা তো মানে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত তার বিরোধিতা করে এবং শ্যামাপ্রসাদ মুখার্জির যে নাম তার এক একেবারে তার অবস্থানকে বিরোধিতা করে সেই জায়গা থেকে কি বল বললাম তোরা তো কলপ করেছো ভালো তোমার সাথে দেখতে পাকা বয়স্ক লাগছিল তখন তোমায় আবার ইয়াং লাগবে ঠিক আছে দুদিন পরেই দেখবে আবার হয়ে গেছি আমরা পারমানেন্ট সলিউশান চাই যাতে কি না শোনো বাংলার মালিকানা থাকলে বাঙালির মালিকানা থাকলে আর কিচ্ছু লাগবে না তখন হিব্রুতে লিখে যাক কিছু এসে যাবে না ক্যাশ কার কাছে ঢুকছে এটা সবচেয়ে বড় কথা থাকছে এখানে বড় কথা ওটা ওটার ধরো মাল আসছে মাল নামছে আর কারা সাপ্লায়ার কারা ওখানকার হোয়াইট ইকোনমিকার ওখানকার ব্ল্যাক ইকোনমিকার ওখানকার গ্রে ইকোনমিকার এই সব মিলিয়ে তো টাকাটা ওখানে চমকায় তোলাও বাঙালি তোলে না আমাদের চাই তোলাটাও হ্যাঁ সব কিছু একটি আদর্শ পৃথিবীতে তোলাবাস থাকা উচিত না কিন্তু বাংলার মাটিতে জেনারেটেড প্রতিটি টাকা বাঙালি হতে হবে আমরা চাই তোলাবাজি না থাকুক আর তোলাবাজি বাংলার মাটি থেকে অবলুপ্ত হবার আগে অবধি সব টাকা বাঙালির হাতে থাকুক